ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে সার্চ বাটন তৈরি করা। কীভাবে সার্চ বাটন তৈরি করে আমরা কোনো ডেটাকে শনাক্ত করতে পারি বা চিনতে পারি বা হাইলাইট করতে পারি। এখানে দেখুন একটা ছক আমরা তৈরি করেছি এবং এখানে যদি আমরা ক্লিক করে কী লিখি তাহলে দেখুন যেগুলো কী হয়েছে সেগুলো আমাদেরকে হাইলাইট অটোমেটিক। আমরা যদি হার্ড ডিস্ক থেকে সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে হার্ড ডিস্ক যেগুলো সেগুলো হাইলাইট লাল কালার করেছে। এই কাজটা আমরা কীভাবে করব, যদি ইউপিএস লিখি দেখুন ক্লিক করুন দেখুন ইউপিএসটা লাল হয়ে যায়। তো এই যে সার্চ বাটনটা কীভাবে তৈরি করব এবং কীভাবে হাইলাইট হবে এই কাজটা আজকে আমরা এই ভিডিওতে দেখব, এটা কীভাবে তৈরি হয় এবং কীভাবে সার্চ বাটন তৈরি করতে। যারা ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক আজকে। যখন আমরা এই সিটটাই আমরা তৈরি করব সার্চ বাটন মাইক্রোসফট এক্সেলের সার্চ বাটন তৈরি করতে গেলে আমাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিংটা ভালো করে জানতে পারবো। আমরা এখানে কন্ডিশন ফরম্যাটিংয়ের মাধ্যমেই কী করবো সার্চ বাটন তৈরি করবো। ধরুন প্রচুর ডেটা আছে, সেই ডেটা থেকে আমরা কীভাবে হাইলাইটের মাধ্যমে যে কাজটা দেখালাম যে আমরা সার্চ বাটনে লেখার সঙ্গে সঙ্গে এখানে হাইলাইট দেখাবো কীভাবে। দেখুন প্রথমেই আমরা এই টেবিলটাকে সার্চ বাটন করে তৈরি করে দেখাবো, এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার সময় একটা খেয়াল রাখুন আমি এই এসএল নাম্বার আইটেম কোয়ান্টিটি প্রাইস টোটাল প্রাইস এটা সিলেক্ট করে নিই ওয়ান থেকে। সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে চলে যাবো দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচে দিয়ে চলে আসবো, দেখুন এখানে লেখা রয়েছে নিউ রুলস। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের পরে চলে যাবো নিউ রুলসে ক্লিক। নিউ রুলসে ক্লিক করার পরই এখানে আমাদেরকে একটা অপশন চলে এসেছে, দেখুন এখানে নিচের দিকে একটা অপশন আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটাতে ক্লিক। ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট পরে এই ঘরটাতে ক্লিক করার পর আমরা এখানে সমান চিহ্ন লিখব। সমান চিহ্ন দেওয়ার পর লিখবো সার্চ লিখে নিলাম। সার্চ লেখার পর শিফট টিপে প্রথম বন্ধনী দেবো। শিফট টিপে প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা যে ঘরটায় সার্চ করতে চাই সেই ঘরটাতে ক্লিক করার পর আমরা এটাকে কমা দিয়ে দেবো, সিঙ্গেল কমা দেওয়ার পর আমরা দেখুন এই ছকটাতে চলে আসবো। সিঙ্গেল দেওয়ার কমার পর প্রথমেই দেখুন আমরা এই যে এক মাউস 35 160 5600 প্রথমেই আমরা এই একটাতে ক্লিক করব। একটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা সেল চিহ্ন চলেছে। এরপর আমরা কি করব, কিবোর্ডে যে F4 আছে ভালো করে শুনবেন, কিবোর্ডের যে F4 সুই আছে ফাংশনাল ক্লিয়ে যেটা F4 আছে F4টাকে দুবার দেওয়াবো। হ্যাঁ আমার এই সেলটা লক হয়ে, এরপর কি লিখবো শিফট টিপে অ্যান্ড চিহ্নটা দেবো, শিফট টিপে অ্যান্ড আবার মাউসে ক্লিক করব। মাউসে ক্লিক করার পর আবার F4 দুবার দেওয়াবো 1 2 আবার শিফট টিপে অ্যান্ড দেবো, আবার কোয়ান্টিটি 35 ক্লিক করব, আবার F4 দুবার দেওয়াবো, শিফট টিপে অ্যান্ড দেবো, আবার 160 ক্লিক করব, আবার F4 দুবার দেওয়াবো, শিফট টিপে অ্যান্ড চিহ্ন দেবো, আবার এবারটাতে ক্লিক করবো 5600 আবার F4 দুবার দেবো 1 2 নিয়ে আমরা কি করব বন্ধনীটা ক্লোজ করব। বন্ধনীটা ক্লোজ করার পর দেখুন আমরা চলে আসবো ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর আমরা চলে আসবো ফিল কালার, এখান থেকে আমরা পছন্দ অনুযায়ী যে কোনো কালার নিতে পারেন। এখানে আমরা যদি নিই এইটা হাইলাইট করার জন্য আমরা এই কালারটা নিয়ে নিলাম, এই কালারটা হাইলাইট করার জন্য নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিলাম, আরেকবার ওকে করে দিলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন গোটাটাই আমার কালার হয়ে গেছে। এরপর সার্চ বাটনে আমি ক্লিক করার পর যদি আমি লিখি ইউপিএস এন্টার দিই, দেখুন ইউপিএস তাই শুধুমাত্র হাইলাইট হলো, ইউপিএসটা হাইলাইট হলো। এরপর যদি আমরা লিখি মাউস দিয়ে এন্টার দিই, দেখুন মাউসটির হাইলাইট হচ্ছে। সার্চের মাধ্যমে আমরা ডেটা থেকে যে কোনো ডেটা হাইলাইট করতে পারছি এবং খুঁজে পাচ্ছি। এরপর আমরা দেখলাম আইটেম, এবার যদি সিরিয়াল নাম্বার দিয়ে দিই, আমরা যদি 4 লিখি সিরিয়াল নাম্বার, দেখুন 4 সিরিয়াল নাম্বার যেখানে যেখানে 4 আছে সেগুলো হাইলাইট হয়েছে, এখানে 4 আছে হাইলাইট হয়েছে, 4 আছে হাইলাইট হয়েছে 4। আমরা যদি এখানে কোয়ান্টিটি লিখি, এই যে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি ধরুন আমি এখানে লিখবো 45 এন্টার দিই, দেখুন যেখানে যেখানে 45 আছে, দেখুন 45 আছে এখানে, এখানে 45 আছে দিয়ে দিচ্ছে, এই যে এখানটাতে 45 মানে 5 যেখানে আছে সেখানে দিয়ে দিয়েছে। এবং যদি আমরা আইটেম অনুযায়ী লিখি সবচেয়ে সুবিধা এস এম এস লিখে, যদি এস এম পি এস লিখে এন্টার দিই,
দেখুন দুই জায়গায় এসএমপিএস আমাদেরকে দেখাচ্ছে। আবার যদি এখানে যাই আইটেম লিখি, ধরুন পেন ড্রাইভ, পেন ড্রাইভ এটা দিই, দেখুন পেন ড্রাইভ গুলো হাইলাইট হয়েছে। তাহলে এইভাবে আমরা সার্চ বাটনের মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে আমরা সার্চ বাটন তৈরি করে এক্সেলের যে কোনো ডেটাকে হাইলাইট করতে পারব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক।